হাতে হাত করা, কোমরে দড়ি আর গায়ে বাংলাদেশের জার্সি পরা সেই কিশোরের কথা মনে আছে? কিশোর ফয়াজকে যখন পুলিশ আদালতে তুলছিল, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে। রংপুরের আবু সাইদের বুকে গুলি লাগার দৃশ্যের পর ফয়াজের হাত করার ছবি আলোড়ন তুলেছিল সারা দেশে, ব্যাপক প্রভাব ফেলেছিল গণ অভ্যুত্থানে। তো কথা বলবো কিশোর হাসনাতুল ফয়াজকে নিয়ে। তো সবাই তাকে কিশোর ফয়াজ হিসাবে কম বেশি চিনে। আবু সাইদ হত্যা মামলা এবং যাত্রাবাড়িতে পুলিশ হত্যা মামলায় বিষয়কে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে 5ই আগস্ট, যখন স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করে, তখন তাকে আবার ছেড়ে দেওয়া হয়। তাকে মূলত অ্যারেস্ট করা হয়েছিল 26 জুলাই, এই যখন আন্দোলনটা অনেক পিকে ছিল। তো সে সময় সে এই ইন্টারভিউটাতে বেসিক্যালি তার সাথে ঘটে যাওয়া কিছু ব্রুটাল স্টোরি শেয়ার করে, এবং সেখানে সে বলে যে তাকে লাঠি দ্বারা আঘাত করা হয় এবং বিভিন্ন রকমের অ্যাবিউজ করা হয়। কিন্তু এখানে একটা জিনিস কি, হি ইজ আন্ডার এজড, অল্প বয়স, এবং একটা অল্প বয়সের ইকে তারা যখন দড়ি দিয়ে বাঁধা দেওয়া ঝুলে মানে আঘাত করতেছে, এই জিনিসটা কতটা ব্রুটাল হইতে পারে জাস্ট বিকজ যে সে আন্দোলনে গেছে এবং তাকে কোনো একটা মামলা জড়ায় দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। যে আমাদের বাক স্বাধীনতা আসলে স্বৈরাচারী সরকার থাকার সময় কতটা বেশি সারপ্রেসড, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারতেছি। সো এবার আসা যাক, আসলে এই জিনিসটা কেন অ্যাড্রেস করলাম, যে মানে আওয়াজ দাওয়া দেওয়ার জন্য, সত্য দাওয়া দেওয়ার জন্য একটা সিস্টেম কতটা কারাপ্ট হইতে পারে। তারা প্রথমে হচ্ছে আমাকে ধরছে, ধরে আপনার পুলিশের হাসাতে হাত বাঁধেছে। উদ্ধতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা পা, আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলো। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। সেই জিনিসটাই কিন্তু এই হোল ইনসিডেন্টটায় তুলে ধরা হয়েছে। এবং বর্তমানে সে তার পূর্বের পড়াশোনায় আবার ব্যাক করতে যাচ্ছে। সে মূলত ঢাকা কলেজের স্টুডেন্ট। সেও এই টোটাল ফ্যাক্টরটা আমাদেরকে একটা শিক্ষা জানায় যে আসলে ফিউচার হোক, সামনে হোক, যে আমাদের মানে বাক স্বাধীনতা যখন বন্ধ হয়ে যাবে তখন আসলে আমরা অনেক বেশি অসহায় হয়ে যাব, ঠিক আছে? এবং এই অসহায়ত্ব সময় নিজে যে ভয়েস রেইজ করবে সেই হবে প্রকৃত বীর। এবং এই কিশোর ফায়াজ, হাসনাতুল ফায়াজ, সে কিন্তু এখন কাইন্ড অফ আমরা তাকে এক যে মানে যোদ্ধা হিসেবে বলতে পারি, একজন কি বলবো, একজন সফল, তার যে প্রচুর প্রচেষ্টা ছিল সেই জিনিসটা এত কষ্ট সহ্য করার পরেও তার এই সম্পূর্ণ জিনিসটা সাকসেস হয়েছে। এবং স্বৈরাচারী সরকার যদি না যাইতো, এখনও তাকে হয়তো জেলের কোনো একটা কোনায় পড়ে থাকতে হইতো, এমন একটা মেধাবী ছেলের জীবনটা নষ্ট হইতো। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটাতে আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। অ্যান্ড এই ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড টিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান।